ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি। দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি, সকাল এখন বাজে 8টা, আমরা সবাই বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে তোমার মা কামাখ্যা মন্দির দর্শন করতে। আমার ছেলের চোখ মানসিক ছিল, আমার এবং আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল আমার ছেলের যখন আমরা চুল কাটবো সেটা ফার্স্ট টাইম সেটা মা কামাখ্যা মন্দিরে কাটবো। সেটা 18 মাস হলে বেশ ভালো হয়, বাট লকডাউন ছিল। 18 মাস যখন আমার ছেলের কমপ্লিট হয় তখন লকডাউন ছিল, তো সেই কারণেই কিন্তু আমরা চুলটা আর ওখানে মানে কাটার জন্য যেতে পারিনি। তো অনেক চেষ্টা করেছি 18 যখন লকডাউন খুলেছে তারপরে যাওয়ার জন্য, বাট কিছু না কিছু একটা প্রবলেমের কারণে যেতে পারিনি। তো বলে না যে ভগবান যতদিন তোমাকে মন থেকে না ডাকবে তুমি কখনো ভগবানের দর্শন করতে পারবে না, সেটা অবশ্যই বাস্তব কথার। মা কামাখ্যা মন্দির ভীষণ একটা জাগ্রত মন্দির। যাই হোক, ফাইনালি আমরা যে মন্দিরে যাওয়ার জন্য রওনা দিয়েছি সেটাই আমি ভাবতে পারিনি। সত্যি কথা, এখানে যাওয়াটা না একটা বড় একটা মানে বলতে পারো পুণ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আর মা কামাখ্যা মন্দির সম্বন্ধে যারা যারা জানো, যারা যারা শুনেছ, আর কী বলবো, আর মা কামাখ্যা মন্দির দর্শন করার জন্য মানুষ পাগল হয়ে থাকে, তাই না? তো সেরকম আমিও খুব এক্সাইটেড, কারণ আমি আগে কোনোদিনও মা কামাখ্যা মন্দিরে যাইনি, এটা ফার্স্ট টাইম যাচ্ছি। আর সেটাও যাচ্ছে একটা শুভ কাজ করতে, আমার ছেলের চুল ওখানে ন্যাড়া করতে। তো বুঝতে পারো কতটা এক্সাইটেড ছিলাম, ভীষণ হ্যাপি ছিলাম। আর আমার সাথে গিয়েছিল, মানে আমাদের সাথে গিয়েছিল আমি আর আমার হাজবেন্ড আর আমার ছেলে, তো আমরা আছি। আর তার সাথে গিয়েছিল আমার মা, এটা তো বেঙ্গল থেকে আমার মা এসেছে। আমার মা বেঙ্গল, আর আমার মা বলতে আমার মা একাই, কারণ আমার ফ্যামিলি তার কেউ নেই। আমার মা আলিপুরদুয়ারে একাই থাকে, মা একাই এসেছে। আর বোন এসেছে, বোনের হাজব্যান্ড এসেছে। বোনের হাজব্যান্ডও আলিপুরদুয়ারেই থাকে, ওদের বাড়ি ওখানটায়, মানে বোনের শ্বশুরবাড়ি আলিপুরদুয়ারে। তো ও এসেছে ওর ফ্যামিলি নিয়ে, ওর বাচ্চা ও ওর হাজব্যান্ড, ঠিক আছে। আর ওর শাশুড়ি মায়েরও আসার কথা ছিল বোনের, বাট ওরা আসতে পারেনি, হয়তো নেক্সট টাইম আসবে কোনোদিন এখানে মা কামাখ্যা মন্দির দর্শন করে, ওনারও খুব ইচ্ছা ছিল। আর এসেছে হচ্ছে আমার শাশুড়ি মা। আর আমার শ্বশুরমশায় যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, বাট কিছু একটা বিজনেসের প্রবলেমের কারণে, মানে বুঝতেই পারো বিজনেস যেহেতু করে কিছু একটা প্রবলেমে আটকে গেছে। আর যাওয়ার কথা ছিল আমার ননাসের, বাট সে যেতে পারেনি, তার কিছু একটা প্রবলেম ছিল, সেও যেতে পারেনি। আর যারা যারা থাকে মোটামুটি সবাই অনেক দূরে দূরে থাকে, তো তার জন্য আমরা 21 জনই গেলাম। তবে সত্যি কথা মন থেকে বলছি, আমি ভাবতেই পারিনি যে মানে তাও 21 জন হবে, কারণ আমার মা আমার বোন ওরা অনেক দূরে থাকে এখান থেকে, ওরা যে এসেছে ব্যস, আমি এটার জন্য ভীষণ ভীষণ হ্যাপি ছিলাম। আর দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা, ওই যে মাস্ক খুলছে, ঠিক আছে। তো ভীষণ আনন্দ করেছি, যেটা সত্যি কথা তোমাদেরকে একটা কথা বলতেই লাগে, সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু আজকের নয়, আমি আজকে পোস্ট করছি ঠিকই, বাট এই ভিডিওটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের দু তারিখ 2022, ঠিক আছে। তো আমরা গেছিলাম, আর মন্দিরটা তোমাদেরকে অবশ্যই ঘুরে ঘুরে যেটুকু দেখাতে পারবো, ঠিক আছে। আর ওখানে গিয়ে আমাদের যখন ফেব্রুয়ারি মাসে আমরা গিয়েছিলাম 2 তারিখে, তখন আমাদেরকে ফার্স্ট করোনা টেস্ট করতে হয়। করোনা টেস্টের জন্য বাপরে বাপ, বিশাল বড় লাইন ছিল। আমি ভাবতে পারিনি যে তোমার করোনা টেস্ট করতে হবে, আর সবথেকে বড় কথা এত বড় লম্বা লাইন ছিল, কী বলবো আর। তো যাই হোক, ওখানে করোনা টেস্ট করলাম, করে ওখানে সব কিছু আমরা একটা ব্রাহ্মণের সাথে আলোচনা করলাম, করে বললাম যে এরকম ছেলে চুল কাটাতে আসছে, তার মানে সব আমার শাশুড়ি মাই করেছে, কারণ আমার শাশুড়ি মা ওখানে অনেকবার গিয়েছে। আমার হাজব্যান্ডও 1-2 বার গেছে, আমার শাশুড়ি মা তো কামাখ্যা মন্দিরে আগে অনেকবার গেছে, তো ওনার চেনা শোনাই সব কিছু। ওনার চেনা একজন বয়স্ক ব্রাহ্মণ ছিল, ও তার সাথে আমার শাশুড়ি মা আলোচনা করলো। করার পরে সে খুব সুন্দর করে সব কিছু সুন্দর মতো করে বলে না, যেটার জন্য আমি এতদিন ধরে আগ্রহ হয়ে বসেছিলাম, সেই কাজটা যে এত সুন্দরভাবে, সত্যি আমি স্বপ্ন ভাবতে পারিনি। আমার ছেলের চুল কাটাটা মানে আমার চিরজীবন মনে থাকবে, এত সুন্দর মতো হয়েছে। আর তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারছো কতটুক ভিড়, মানে ওই দিন হচ্ছে তোমার প্রচুর মানে অনুষ্ঠান ছিল, তোমার বিয়ে, তারপরে
ওদিন অন্নপ্রাশন ছিল, মানে খুব শুভ একটা দিন ছিল, যার জন্য তোমার ওই দিন প্রচণ্ড ভিড় ছিল। তো তার জন্য তোমাদের সাথে তখন ওখানে আর কিছু মানে তাও যাও টুকটাক কথা বলেছি, এগুলো কিচ্ছু তোমাদেরকে শোনাতে পারছি না, তার কারণ ওখানে প্রচণ্ড কাই মাই মানে প্রচুর লোকের ভিড় ছিল। বাট আমরা যেটার জন্য গিয়েছিলাম, যে কাজটার জন্য গিয়েছিলাম, সেটা খুবই সুন্দর মতো হয়েছে। আমরা যে ব্রাহ্মণকে নিয়ে কাজটা করেছি, সে একদম পাই টু পাই সুন্দর করে সব কাজ মানে সুন্দর করে করেছে, যেটা সত্যি কথা। আর সব কিছু শেষ হওয়ার পরে যখন ছেলের ন্যাড়া মাথা হলো, তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা ব্রাহ্মণের সাথে কথা বললাম যে আমরা তো চুল ফালিয়েছি, তো এখন কি আমরা কি মন্দিরের ভিতরে যেতে পারবো? সে বললো হ্যাঁ অবশ্যই যেতে পারবে। তখন তোমার বাজে হচ্ছে 3টা, তো তারপরে আমরা ওই ঠিক আছে, উনি যখন বললো যে হ্যাঁ আমরা ভিতরে ঢুকতে পারবো কারণ চুল ফেলেছি, তো তো ভাবলাম যে আমরা আবার চুল টুল ফেলার পরে আবার ভিতরে যেতে পারবো কি না, আমি এরকম মনে মনে ভাবছিলাম, তাই জিজ্ঞাসা করেই নিয়েছি। তখন উনি বললো যে হ্যাঁ অবশ্যই পারবে, কেন পারবে না, এত দূরে আসছো কষ্ট করে, মন্দিরের গেট এখনও খোলা আছে, তখন 3টে বেজে গেছে বিকেল, তো বলছে হ্যাঁ অবশ্যই দর্শন করতে পারবে। তো দেখো যেটুকু পারছি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু মন্দিরের ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে? তুমি যেই এত মানে আমরা এত লম্বা লাইন দিয়ে ভিতরে ঢুকেছি তোমাদেরকে কি বলবো, কিন্তু তাও 3টা বাজার জন্য একটু ছোটো ছিল লাইন মানে ঠাকুর দর্শন করার জন্য, কিন্তু তোমার সেখানে লাইনেও ক্যামেরা করা বা ঠাকুরের ভেতরে গিয়ে ক্যামেরা করা, ঠাকুর দর্শন করানো, এগুলোর মধ্যে ক্যামেরা করানো একদম অ্যালাউ নেই। লম্বা লাইন থেকে শুরু করে তোমার ঠাকুর দর্শন করা অবধি আমি কোনো রকম ক্যামেরা তখন চালু করতে পারিনি, কারণ ওখানে একদম পুরোপুরি নিষেধ আছে, আর ওখানে চারিদিকে ক্যামেরা লাগানো, যদি ওরা দেখে যে আমি ওখানে গিয়ে ক্যামেরা করেছি তাহলে হয়তো আমাকে ধরে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো ওখানে ক্যামেরা আমি কোনো মতেই ভাবছিলাম তাও লুকিয়ে লুকিয়ে করবো, তো যেহেতু মানে একদম ক্যামেরা নট অ্যালাউ ওখানে বড় করে দেওয়া আছে, তো সেই কারণে আমি ক্যামেরা ওখানেও একদম অন করিনি, ঠিক আছে? কারণ কিসের থেকে কী হয় তাই না বলো, তাই তোমরাও যখন যাবে তো প্লিজ ওখানে গিয়ে ক্যামেরা ট্যামেরা অন করো না, হয়তো অনেক বড় ভুল হতে পারে আমাদের, তাই না, ক্যামেরা অন করাটা। আর কি আছে, সবাই যাবে কামাখ্যা মায়ের দর্শন করতে গেলে সবাইকে কষ্ট করে যেতে হয় তাই না বলো, আমিও আজ পর্যন্ত দেখিনি জানো। ওই যে ভিডিওতে দেখেছি অনেকেই দিত টিত, তো ওদেরকে হয়তো ওদেরকে ভিডিও বানানোর জন্যই দিয়েছিল, তাই ওখান থেকে হয়তো টুকটাক দর্শন করেছিলাম, তবে নিজের চোখে একটা ঠাকুর দর্শন মানে কি বলবো আর সত্যি। আর ঠাকুরের এখানে তো এত বড় রূপোর গেট মানে তোমাদের কি বলবো, দেখার মতো। আমি রূপোর দরজাটা কি তো তোমার ওখানে ঠাকুরের দর্শন করতে যখন ভিতরে ঢুকেছিলাম এত সুন্দর দেখার মতো, আর ঠাকুরের এত বড় রূপোর দরজা মানে আমি দেখে জাস্ট থলকে গেছি, এত সুন্দর। আর সিঁড়ি দিয়ে যত মানে নিচের দিকে যাবে তত মনটা একটা মানে কী বলবো, আর ভিতরটা একদম অন্ধকার ছিল ঠাকুরের, ঠিক আছে, ঠাকুরের জায়গাটা ভিতরটা তো একদম অন্ধকার, শুধুমাত্র যে প্রদীপ জ্বালানো, ওখানের আমরা যে একটা জল আছে কামাখ্যা মন্দিরের এখানে সেই জলটাকে স্পর্শ করেছি, মাথায় লাগিয়েছি, সত্যি মানে একটা মানে কি বলবো তোমাদেরকে, ছেলের একটা এত বড় শুভ কাজ করার পরে যে মানে অতটুক মানে করতে পেরেছি, কারণ একদম শেষ বেলায় তখন আমরা লাইন দিয়ে ঢুকতে ঢুকতে সেই তখন বাজে 4টা, মানে সত্যি কথা দিনের শেষে যে মায়ের দর্শন করতে পারবো সেটা কিন্তু সত্যিই ভাবতেই পারিনি, কারণ সারাটা দিন চলে গেছে, এত ভিড় ছিল, এত এত অনুষ্ঠান হয়েছে, তার জন্য আমাদের কাজ করতে অনেক লেট হয়ে গেছে ছেলের চুল ফালাতে। কিন্তু ছেলের চুল ফালাতে লেট হলে কী হলো, মানে ঠাকুর যে দর্শন করতে পেরেছি এটি অনেক বড় কথা, মানে ঠাকুর দর্শন করতে পারবো না একদম মন থেকে ভেবেই নিয়েছিলাম যে শেষ 3টা বাজে, এখন আর আমাদের পক্ষে সম্ভব না ঠাকুর দর্শন করা, এই লাইন হয়তো গেটটা হয়তো বন্ধই হয়ে যাবে। বাট দেখো বলে না ভগবান যদি অবশ্যই যাই হোক, শেষ তো এই ছিল আজকে গল্প, জানি না কিছু কিছু হয়তো মিস্টেক করে গেছে, আর অনেক কিছু ভেবেছিলাম তোমার সাথে শেয়ার করবো, মা হয়েছে তো চলো মা লাগে না ভিডিওটা।
লাগে না দেখো পূজোর পরে কিন্তু আমরা ওই সামনে একটা হোটেলে এত সুন্দর খাওয়া দাওয়া পেয়ে গেছি, ঠিক আছে? তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো? এটা ব্লগ তো আচ্ছা যাই হোক, তো এটা ব্লগই আর একটা খুব সুন্দর একটা ব্লগ। তো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর প্লিজ সবাই লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা একদম ভুলো না সাবস্ক্রাইব করতে, ঠিক আছে? এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো।